অনেকেরই এই সমস্যার মুখে পড়তে হয়। বাড়িতে যখনই কেক বানাতে যাই, কেক ঠিক মতো স্পঞ্জ হয় না, না হলে মেজারমেন্টে কোনো গন্ডগোল হয়, না হলে কেকটা ঠিক মতো স্পঞ্জি হয় না, বা অনেকের এমনও হয়েছে কেক বেক হওয়ার পরে মাঝখানে চুপসে গেছে। তোমাদের সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। পারফেক্ট কেক স্পঞ্জ রেডি করতে গেলে মেজারমেন্টটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে মেজারমেন্ট সহ তোমাদেরকে সবকিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে দিই। আমি এখানে ময়দা নিয়েছি 3/4 কাপ। 3/4 কাপ মানে হলো বড় কাপে 4 ভাগের 3 ভাগ। প্রথমেই আমরা শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নেব। এখানে দিয়েছি কোকো পাউডার 2 চামচের মতো, মিল্ক পাউডার 2 চামচের মতো, বেকিং পাউডার 1 চামচের মতো আর বেকিং সোডা 1/2 চামচের মতো, সামান্য একটু লবণ। কতটা কি পরিমাণ এখানে ইউজ করা হয়েছে সবই কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা মেজারমেন্টগুলো অবশ্যই ফলো করবে। যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে তোমার কিন্তু মাপঝোপটা সবার আগে মাথায় রাখতে হবে। কোনো একটা সামগ্রীতে যদি মেজারমেন্টে গণ্ডগোল হয় তাহলেও কিন্তু পারফেক্ট বেকিং তোমরা কিন্তু পাবে না। শুকনো উপকরণগুলো আমার চালা হয়ে গেছে আর আমি কিন্তু একটা হুইস্কের সাহায্যে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এইটাকে আরও একবার দুবার চেলে নিয়েছিলাম। তারপরে আর একটা শুকনো পাত্রের মধ্যে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোর থেকে এখানে কুসুমগুলোকে আমি আলাদা করব, মানে ইয়েলো পার্ট আর হোয়াইট পার্টটা আলাদা করে নেব। তোমাদের সুবিধার্থে তোমরা যদি মনে করো যে পুরো ডিমটাকে মানে ইয়েলো পার্ট আর হোয়াইট পার্ট একসাথে বিট করবে সেটাও করতে পারো। তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে হোয়াইট পার্টটাকে ভালো করে একটা ফোম ক্রিয়েট করে নিতে হবে। আবার একটা সমস্যা এটাও হতে পারে, তোমাদের হাতের সামনে যাদের ইলেকট্রিক বিটার নেই তারা এই প্রসেসটাকে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারো, তবে সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই লাগবে। যখন 2 থেকে 3 মিনিট এখানে বিট করার পরে একটু ফ্রোম ক্রিয়েট হয়েছে, আমি এখানে পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি। আর পাউডার সুগারটা এখানে নেওয়া হয়েছে 3/4 কাপ, মানে যতটা ময়দা ততটাই চিনির গুঁড়ো। আর এখানে পাউডার সুগারটা আমি ইউজ করেছি নর্মাল আমরা বাড়িতে যে চিনিটা খাই সেই চিনিটাকে মিক্সির মধ্যে ডাস্ট করে নিয়েছি। তোমরা যদি ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই যদি মন দিয়ে দেখো তো আমার ভিডিওর মধ্যে কিন্তু ছোটখাটো অনেক টিপসই আমি তোমাদের সাথে শেয়ার করি। যেমন এখন একটা বলছি, চিনিটাকে যখন এর মধ্যে অ্যাড করবে একবারে কিন্তু চিনিটা একদমই ঢালবে না, তাতে কিন্তু ডিমের ফোমটা সুন্দর মতো ক্রিয়েট হবে না। এই চিনির গুঁড়োটাকে অল্প অল্প করে এই ডিমের ফোমের মধ্যে অ্যাড করতে হবে। এই কেকটাকে রেডি করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। তোমরা অনেকেই আছো আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেকে অনেক রকম কমেন্ট করো রেসিপি সংক্রান্ত। তো তোমরা যদি একটু ভালো করে আমি যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অনেক ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু পারফেক্টভাবে বাড়িতেই কেক বানিয়ে নিতে পারবে। আর কেক বানানোর জন্য ওটিজি যে লাগবে তার কোনো দরকার নেই কিন্তু। কড়াইতে কিভাবে কেক বানানো যায় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ফোমটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু ডিমের কুসুমগুলোকে এরপরে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে আবারও বিট করে নিতে হবে কিছুক্ষণ। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তো অবশ্যই যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলে যেও না, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা তোমার ফোনেই নক করবে। আর যারা এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে পাবে তারাও কিন্তু আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও অনেক সাহায্য করবে। আমার কিন্তু এটা সুন্দরভাবে বিট করা হয়ে গেছে আর থিকনেসটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নর্মালি রিফাইন্ড অয়েল ইউজ করব 1/2 চামচের মতো। তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ বিট করার একদমই দরকার নেই, আলতোভাবে জাস্ট 1 মিনিট বিট করলেই হয়ে যাবে। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য থাকবে তেলটাকে ভালো মতো এই ব্যাটারটার সাথে মিশিয়ে নেওয়া। এই কাজটা কিন্তু লো স্পিডেই করতে হবে, কারণ এই সময় যদি আমি স্পিডটা বাড়িয়ে দিই ইলেকট্রিক বিটারে তাহলে এই যে সুন্দর ফোমটা শুধু তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। বিটারের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বিটারটা দিয়ে যখনই আমি কিছুটা ব্যাটার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তখন কিন্তু সেটা ভেসে রয়েছে, তার মানে একদম পারফেক্টভাবে এইটা কিন্তু বিট করা হয়েছে। আর এরপরের কাজটা হলো যে শুকনো উপকরণটা আমরা রেডি করে রেখেছি সেটাকে অল্প অল্প করে দিয়ে দেওয়া, আর তার সাথে 1 চামচ দুধ মিশিয়ে দিয়েছি।
দিয়ে এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো আলতো ভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যাতে খুব লেন্দি না হয়, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। বাট এই কাজটা কিন্তু খুবই ধৈর্য নিয়ে মনোযোগ সহকারেই করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে শুকনো উপকরণটা যে রেডি করা হয়েছে, এই শুকনো উপকরণ কিন্তু একবারে এর মধ্যে দিলে একদমই হবে না, তাতে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি এখানে 3 থেকে 4 বার এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি, আর যতবারই দিয়েছি ততবার 1 চামচ করে দুধ দিয়েছি। শুকনো উপকরণের সাথে এই ব্যাটারটাকে মেশানোর জন্য আমার এখানে মোট বড় চামচে 3 চামচের মতো দুধ লেগেছে। আর দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, না বেশি গরম না বেশি ঠান্ডা। আজকে এই কেকটা যেহেতু আমি ওভেনে রেডি করব, তাই এই কেক যখন রেডি করছিলাম তখনই কিন্তু আমি আমার ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপর এরকম 1 পাউন্ডের কেক রেডি করার জন্য আমি 2টো পাত্র নিয়ে নিয়েছি, আর দুটোর মধ্যেই আমি সমান পরিমাণে আমি মেজারমেন্ট করে এখানটায় ব্যাটারটা দিয়ে দিয়েছি। কেকের ব্যাটারের মধ্যে যেন কোনো বাতাস না থাকে, তার জন্য একটা টুথপিকের সাহায্যে আমি এখানে ভালো করে নাড়িচাড়ি নিয়েছি, আর তারপরেও ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আর এই কেকটা হতে আমার সময় লেগেছিল প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। তবে এক একটা ওভেনের বা গ্যাসের টেম্পারেচার এক এক রকম, তাই সময়টাও নির্ভর করবে তার উপরে। আমার কিন্তু কেক পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি এটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, তারপরেই আমি সামনে নিয়েছি। আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, গরম অবস্থায় কখনোই এইরকম ভাবে কেকটাকে ডিমোল্ড করতে যাবে না, তাতে কিন্তু কেকটা ভেঙে যাবে। আমার কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপরেই আমি তোমাদের সামনে ডিমোল্ড করে দেখাচ্ছি। কেকের স্পঞ্জটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে। এই কেকের স্পঞ্জ দিয়েই আমি তোমাদেরকে কেক ডেকোরেশন করে দেখাবো, তবে সেটা এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে দেখতে পারবে। শর্ট ভিডিওর মাধ্যমে সেটা চলে আসবে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে আর আমার ইনস্টাগ্রামে। তো অবশ্যই কিন্তু তোমরা মুনমুন কেক খাপকে সঙ্গে নিয়েই রেখো। আমার ভিডিওগুলো প্রতিদিন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। আর ফেসবুকে যারা নতুন নতুন আমার ফলোয়ার্সরা আছো, আমার বন্ধুরা আছো, তারা কিন্তু আমার ভিডিও দেখলে পরে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভাবে নতুন রূপে। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।